study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার ও লোপিতা চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়েছেন সেটাই বহাল রেখেছেন যে 269 জনের চাকরি বাতিল করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে সেই সিদ্ধান্তকে বহাল রেখেছেন সিবিআই তদন্তের সিদ্ধান্তকে বহাল রেখেছেন ফরেন্সিক অডিটের সিদ্ধান্তকে বহাল রেখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই মানিক বটচাজের অপসারণের যে নির্দেশ দিয়েছিলেন সেটাকে বহাল রেখেছেন মানিকবাবু নিজে আবার ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেটা তো বাতিল হয়েছে এবং মানিকবাবু যেহেতু আর পর্ষদ সভাপতি নেই তাকে সরকারই সরিয়ে দিয়েছে এবং একই সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে পর্যবেক্ষণ সেটাকে মান্যতা দিয়ে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা বলেছেন সমাজে আলোড়ন তৈরি হয়েছে আবার মুখ পুড়ল রাজ্য সরকারে তারা বলছেন যে 1,63,000 মতো চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে সামান্য কিছু দুর্নীতি হয়েছে কিন্তু এখন ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সম্ভবত প্রথম চেয়ারম্যান চিত্তমণ্ডল বলেছিলেন প্রায় 20,000 চাকরি বিক্রি হয়েছে এবং দুর্নীতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে আপোষহীন মনোভাব দেখিয়েছিলেন তার জন্যই কিন্তু এই দুর্নীতির পর্দা আস্তে আস্তে ফাঁস হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো খোসা ছাড়িয়ে তদন্তকারী সংস্থা একদম দুর্নীতির শিখরে পৌঁছতে চাইছে যদিও এটা নিয়ে অনেকের কাতরতাও হচ্ছে অনেকে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি আইনের ABCD জানেন না তারা এখন কি বলবেন তারা কি বলবেন যে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরাও আইনের ABCD জানেন না তারা তো কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা দিয়েছিলেন সেই রায়টাকেই সিলমোহর দিলেন বলেন সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারক যে রায় দিয়েছেন সেগুলোই বহাল থাকবে সিবিআই তদন্ত চলবে কোর্ট মনিটার কোর্ট কিন্তু জানতে চাইতে পারে তদন্তের অগ্রগতি তাহলে অরুণাভবাবু এখন কি বলবেন তিনি কি এই প্রশ্নটা তুলবেন যে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারকরাও আইন জানেন না আইনের ABCD জানেন না এটা নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে ভরা এজলাসে যেভাবে অরুণাভ ঘোষ জাস্টিস গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন যে ছাতুবাবুর বাজার বানিয়ে রেখেছেন আপনি রায় দেননি আপনি আইনের ABCD জানেন না বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন রুল জারি করে আপনাকে জেলে ঢোকাবো তারপরে অবশ্য অরুণাভবাবু একটা কথা বলেন যে মাননীয় বিচারপতি সৎ মানুষ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এজলাসে অভিযোগও করেছিলেন তৃণমূল প্রতি আইনজীবীরা প্রতিবাদপত্রও দিয়েছিল এখন তিন বিচারপতির একটা বোধহয় কমিটি প্রধান বিচারপতি গঠন করেছেন বোধহয় তিনিও আছেন সেসব নিয়ে আলাপ আলোচনা চলছে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা দিয়েছিলেন শিক্ষক দুর্নীতি নিয়ে সেটাকেই বহাল রাখলেন আদালতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তারপরে পর্ষদের আইনজীবী কিশোর দত্ত লক্ষ্মী গুপ্ত এদের সওয়ালকে কিন্তু আদালত মান্যতা দেয়নি আসলে নিয়োগ দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে এবং তার অভিঘাত সমাজে পড়ছে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এরকম অ্যাসপিরেন্ট আছে যারা চাকরি পেতে চান কিন্তু প্রশ্ন উঠে গেছে যে দাদা নেতা না ধরা থাকলে চাকরি পাওয়া যায় না সরকারি চাকরিতে এখন দুর্নীতি বাসা বেঁধেছে এই তো ইডি খোঁজখবর করছে যে 2011 থেকে এখনও পর্যন্ত যারা যারা প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগপত্র পেয়েছেন তাদের ডিটেলস তাদের বায়োডাটা ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি শিক্ষাগত যোগ্যতা চাকরির নিয়োগপত্র সব দাখিল করতে হবে দু একদিনের মধ্যে বোধহয় এটা ইডির হাতে পেলে তারা তদন্তের গতি আরও স্পষ্ট হবে অভিমুখটা আরও স্পষ্ট হবে যখন যদি দেখা যায় যে প্রথম থেকেই প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে তখন আরও বড় দুর্নীতি চক্রের
কথা কিন্তু সামনে আসার সম্ভাবনা আছে। MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন। Infinity at 8420-967-999. Study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এই সিদ্ধান্তকে ঘিরে, ইডির এই নির্দেশকে ঘিরে কিন্তু এখন থরহরি কম্প জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব কম সময়ের মধ্যে এই তথ্যপঞ্জি ইডির হাতে তুলে দেবার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ এটা যদি তারা সামনে পায়, প্রত্যেক চাকরি যারা করছেন তাদের জীবন পঞ্জি, তাহলে তারা সত্যি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন নাকি চাকরি পাওয়ার ক্ষেত্রে টাকার লেনদেন হয়েছে, সেটা কিন্তু সামনে চলে আসবে। এটা তো এক আধ বছরের নয়, বিগত 10-11 বছর ধরে এই বিষয়টা চলছে। বিশেষ করে পার্থবাবু শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে এই সংগঠিত দুর্নীতি হয়েছে। এখানে দালাল যুক্ত আছেন, পার্থবাবুর ভাগ্নে জামাই, তার কোম্পানিতে কাজ করতেন কর্মী, তারপরে পার্থবাবুর জামাই কল্যাণ বর্চাজের মামা, যার কাছ থেকে ওই নোটবন্দির পরে নগদ টাকা দিয়ে বাবরি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুল যেটা করেছেন পিংলায়, তারাও নাকি যুক্ত বলে অভিযোগ। একই সঙ্গে প্রচুর এজেন্ট পার্থ চট্টোপাধ্যায় ছড়িয়ে রেখেছিলেন, তারাও আস্তে আস্তে ধরা পড়ছে। উপেন বিশ্বাস কথিত বাগদার চন্দন, বাগদার চন্দন, তারাও এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই 2011 সাল থেকে কারা কারা প্রাথমিকের বিভিন্ন স্তরে চাকরি পেয়েছেন সেই শিক্ষকদের সম্পূর্ণ জীবনপঞ্জি, জীবনপঞ্জি বলতে আমি এটা মিন করতে চাইছি, ইডিও চেয়েছেন যে তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি, বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত নম্বর, টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউটা ঠিকভাবে হয়েছিল কি না, এবং মেধা তালিকায় তাদের কত নম্বর ছিল, কবে থেকে কোন স্কুলে পড়াচ্ছেন, বাড়ির ঠিকানা, সব 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 কিছু ইডি চেয়েছে। হারকিউলেন টাস্ক, অবশ্যই খুব কম সময়ের মধ্যে এগুলো জমা করতে বলেছে ইডি। তাতেই ত্রাহি মধুসূদন দশা প্রাথমিক শিক্ষা পর্ষদে, এবং যেভাবে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনকে নামঞ্জুর করে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই বহাল রেখেছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য সরকার। একের পর এক মামলায় তারা কিন্তু আদালতে হারছে। আদালত কার্যত রাজ্য প্রশাসনের উপর অনাস্থা জ্ঞাপন করছে বলেই অনেকে মনে করছেন। দেখুন, রাজশেখর মান্তার অনেক রকম নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারক, সেটা সরকারের পছন্দ হচ্ছে না, সেই জন্য তৃণমূলপন্থী আইনজীবীরা যারা বার অ্যাসোসিয়েশনের সদস্য তারা আবার প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন যে রাজশেখর মান্তা মাননীয় বিচারপতি একপাক্ষিক রায় দিয়েছেন। আবার বিজেপি বাম প্রভাবিত আইনজীবীরাও প্রধান বিচারপতির শরণাপন্ন হচ্ছে। এখন কলকাতা হাইকোর্টে শাসক এবং বিরোধী এই দুই যুযুধান শিবিরের লড়াই চলছে, সেটা তার জন্য তারা প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপ পর্যন্ত করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার ও লোপিতা চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা কি বহাল রাখলো। অর্থাৎ আমরা আশা করবো এরপর আস্তে আস্তে নিয়োগ দুর্নীতির পুরোটাই উন্মোচিত হবে, কেউ ছাড়া পাবে না, তিনি যত প্রভাবশালী হন না কেন, যত বড় তার প্রভাব থাকুক না কেন সমাজে। তিনি যদি চাকরি বিক্রি করে থাকেন, এবং স্বাধীন ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা সব থেকে বড় সংগঠিত অপরাধ, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে নকশাল করে দেখার দরকার নেই, প্রত্যেক ঘরে এরকম চাকরি পেতে চায় এরকম ছেলে মেয়ে আছে, তারা স্বপ্ন দেখছে, তারা তৈরি হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে যারা চিনিমিনি খেলেছে তাদেরকে কোনোভাবেই রিয়াদ করা যাবে না। আমি যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি আইন জানেন না বলে মন্তব্য করছেন, মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতিদের এই রায় দেওয়ার পরে আশা করি
তাদের বিলম্বিত বোধোদয় হবে, তারা হয়তো ভুল স্বীকার করে নেবেন। ভুল স্বীকার করতে তো কোনো লজ্জা নেই, জ্ঞানী গুণী মানুষেরও ভুল হয়, হয়তো তাদের ভুল হয়ে গেছে, তারা বুঝতে পারেননি। নাকি আগের সিদ্ধান্তে অনর্থকে এবার মাননীয় মাননীয় বিচারপতিরা যারা ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছেন তারাই আইনের ABCD জানেন না বলে কিছু আইনজীবী এবার সওয়াল করবে। দেখতে হবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।